ভালোবাসার জন্য তুরাকস কোরআনের মিনাত নাই, কিয়াম নাই, জিকির নাই, সালাতু সালাম নাই, তোরা কই পাইছো ওই বেকুবের দল? আল্লাহর কোরআনে কি বলছেন? দুরুদ পড়ার জন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তোমরা কি করো? দাঁড়াইয়া সালাম দাও কারে? রাসূলুল্লাহ রে, বিশ্ব নবী, হায়াতুন নবী, তাজদার কায়নাত, যেই নবী আসলে পৃথিবীর জমিন সৃষ্টি হতো না, সেই নবীর শানে সালাতু সালাম, দুরূদ শরীফ, মিলাদ শরীফ। যারা বলে বেদাত, তারা বেকুব, তারা লুচ্চা, তারা বদমাশ, তারা সিটিং, তারা সিটিং এর দল, ঠিক কি না? আজকে নবীর শানে দুরুদ হবে, মিলাদ হবে, সালাতু সালাম হবে, রাসূলুল্লাহর ভালোবাসায় নিজের জীবন দিয়ে ফেলবো, আমার দয়াল নবীকে ভালোবাসতে গিয়ে গর্দান দিয়ে ফেলবো, তারপর নবীর ভালোবাসা চারবো না ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য নয়, আমার দয়াল নবী খন্দকের যুদ্ধে রক্ত দিয়েছেন, উহুদের যুদ্ধে রক্ত দিয়েছেন, আমার নবী, আমার নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুতাতাব্বিঈন, মুতাখিরিন, সালফি সালিহিন, এইভাবে আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ওনারা জীবন দিয়েছেন একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসা, ঠিক কি না? আজকে রাসূলুল্লাহর ভালোবাসা নাই। আরে বেটা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর ভালোবাসা না থাকলে হাশরের ময়দানে ফুল সিরাতের ফুল পারতে পারবি না, আমার রাসূলুল্লাহর ভালোবাসা লাগবে। রাসূলের সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে? পারবে না। আজকে নবীর শান মান নিয়ে, নবীর সম্মান নিয়ে কটুক্র করো, নবীর সম্মান নিয়ে নবীর কলিজার টুকরাদেরকে নিয়ে কুরুক্র চিন্তা করো, আমার দয়াল নবীকে নিয়ে যারা কুরুক্র চিন্তা করবে তাদের গর্দান কেটে দিতে হবে, তাদের হাত কেটে দিতে হবে, আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে না, ঠিক না? আমার রাসূলুল্লাহর শানে, আমার দয়াল নবীর শানে বেয়াদবি চলবে না। রাসূল সাদা মাড়ি না, রাসূল নূরের তৈয়ারি, রাফিজি, খারিজি, ওয়াহাবি, শিয়া, মাতাজালা, তারা বলতেছে রাসূল সাদা মাটি, রাসূল তুই সাদা মাটির তৈয়ারি, রাসূল সাদা মাটির না, রাসূল নূরের নবী, ঠিক কিনা? হায়াতুন নবী, জিন্দা নবী, নূরানি নবী, এতে কোনো সন্দেহ নাই। রাসূল নিয়ে কোনো কুটুক্রো চিন্তা করবা না, আমার রাসূলুল্লাহর প্রেমিক এই শঙ্করপুর কৈরাস জোড্ডা ইউনিয়ন ন পুরা নাঙ্গলকোটের ভিতরে রাসূল প্রেমিক লক্ষ লক্ষ রয়েছে, রাসূল প্রেমিক বিদায় আজকে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা আসলে বোঝা যায় তারা নবীর প্রেমিক। এই দামবুর পরে শামীম রেজা আল কাদরী আসছে, না হইল 20,000 মানুষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ 20,000 মানুষ হয়েছে, এত মানুষের সমাগমন, তার কারণ কি? তারা নবীর প্রেমিক, নবীর জন্য জীবন দিতে রাজি। আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন আত-তাহিরি, তারা নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত প্রহরী তারা। এই জীবনে যা গুনাহ করেছি একমাত্র যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, যারা শুননি তারা নামাজ পড়ে না, ওটা তোরই না নামাজ পড়স তুই, আমরা পড়ি না নামাজ, শুননিরা নামাজ পড়ে না, শুননিরা মাজার ফুজারি, কই ভাইছ? শুননিরা মাজার ফুজারি ন, শুননিরা মাজার জিয়ারতকারী, মাজারকে ভালোবাসে। এই বাংলার জমিনে সাহাবায়ে কেরাম আসে নাই, এই বাংলার জমিনে ওলি আল্লাহর আগমন ঘটেছেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, বারাউলিয়া, আমানত শাহ, বদর শাহ, গরিবুল্লাহ শাহ, 360 আউলিয়ার উসিলান আজকে আজান দিতে পারো,
কোন এক সময় এই বাংলাদেশের জমিনে আজান দিলে জিহ্বা কেড়ে দিত, আজান দিলে গর্দান কেড়ে দিত। এই বাংলার জমিনে একমাত্র ওলি আল্লাহর উসিলা আজকে গর্দান কাড়া বন্ধ হয়েছে। এ শঙ্করপুরের গ্রামের ভিতরে একটা হিন্দুও নাই, ঠিক কিনা? নারায়ণগড়ও একটা হিন্দু নাই, হাসানপুরও একটা হিন্দু নাই। তার কারণ কি? এই গ্রামগুলোর নাম কিন্তু নারায়ণ শঙ্কর, তাদের বসবাস ছিল, হিন্দুদের বসবাস ছিল। এই শঙ্করপুর, হাসানপুর, নারায়ণকুট এগুলার ভিতরে হিন্দুদের বসবাস ছিল। আজকের জমিনে আমি আপনারা বলেন একটা হিন্দুও নাই, শ্রীহাস্য আছে কিন্তু হাসানপুর, নারায়ণকুট, শঙ্করপুরে একটা হিন্দুও নাই। তার কারণ কি? বর্তমানে মুসলমানের বসবাস, মুসলমানের বসবাস, মুসলমানের কোন কমতি নাই। আর কোন এক সময় মুসলমান ছিল না। গুরু গোবিন্দ রাজা এই দেশকে দখল করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা চিনতাম না, নবী অলির দুশমন আমরা চিনতাম না, নবীর প্রেমিক আমরা চিনতাম না। এই দেশে সিরিদের বসবাস ছিল। কোন দেশে? বাংলাদেশে সিরিদের বসবাস ছিল, মানে হিন্দু বিজাতিদের বসবাস বাংলাদেশ ছিল। বাংলাদেশের নাম ছিল ত্রিপুরা, বাংলাদেশের নাম ছিল আসাম, বাংলাদেশের নাম ছিল বঙ্গদেশ। এই দেশের ওলি আল্লাহ গাউস কুতুব ফির ফকির দরবেশ আগমন করার পরে এই দেশের নাম হচ্ছে সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আজকে এই দেশে আসা, যে দেশে ওলি আল্লাহর উসিলা ইসলাম পাইলাম, দিন পাইলাম, কোরআন পাইলাম, হাদিস পাইলাম, এজবাক কিয়াস সিয়াস সিত্তাম, যার উসিলা পাইলাম তাদেরকে বুইলা গেলাম, ঠিক কিনা? আল্লাহ কোরআনে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা। হে ইমানদারগণ, তোমরা উসিলা তালাশ করো। হে ইমানদারগণ, তোমরা ওলি আল্লাহর কাছে যাও, ওলি আল্লাহর কাছে যাও। ওলি আল্লাহর উসিলা আমরা ইসলাম পেয়েছি, ওলি আল্লাহকে ভালোবাসবো না? এখন ওলি আল্লাহর দরবারে যাইলে তাবারুক খাওয়ায়, ওলি আল্লাহর দরবারে যাইলে জিরাবি খাওয়ায়, কত ধরনের মস্কারি শুরু করছেন তারা, ঠিক কিনা? ওলি আল্লাহর উসিলা তো কাদ্দুয়ারা সিন্নি খাইলি, মোল্লা সিনলি না। বাংলাদেশে ইসলাম আইছে ওলি আল্লাহর উসিলা। আজকে বাংলাদেশে ইসলাম কে বাদ দেওয়ার জন্য একদল জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে তারা বেঈমান আমেরিকার দালাল, তারা বদমাশ বদভক্ত, তাদের বর্তমানে বিভিন্ন সমাজের ভিতরে তাদের কাজ তারা আরম্ভ করছে, তাদের থেকে আপনারা সাবধান। বর্তমানে তাদের কার্যক্রম চলতেছে, নাম বলবো না, তারা বিভিন্ন নাম দিয়ে ইসলামের দোহাই দিচ্ছে, আসলে তারা ইসলামের লোক না, তারা আমেরিকার দালাল, আমেরিকার দালাল। আমরা আমেরিকার দালাল যারা তাদের থেকে সাবধান হতে হবে, যারা টাকার বিনিময়ে এদেশের মানুষকে কিনতেছে, টাকার বিনিময়ে সবকিছু করতেছে। এরকম হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে বর্তমানে সমাজে সমাজে বসবাস করতেছে, তারা ঈমান চুরি করতেছে মানুষের, ঠিক কিনা? ঈমান চোর বের হয়ে গেছে, ঈমান চুরি করার জন্য, ইসলাম থেকে খারিজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না ইমানদার, মুসলমান না হইয়া তোমরা কেহ কবরে আসিও না। ও বাবা, কবর কিভাবে যাব? কবর কঠিন জিনিস, কবর কিভাবে থাকব, কবর কিভাবে থাকব?
আহা কবর চিন্তা কেউ করে না, বাবা মরে গেল, দাদা মারা গেল, নানা মারা গেল, চোদ্দ গোষ্ঠীর শত শত মানুষ মারা যাওয়ার পরেও কবরের চিন্তা আসে না, ফজরের নামাজ ঠিক মতো পড়ে না, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ তো নাই, তাহাজ্জুদ এশরাক আওয়াবিন সালাতুল হাজা সালাতুত তাসবিহ নামাজ এগুলা কে পড়বে? ও আমার বাবা, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দেগি, যেভাবে ওমিক্রন যেভাবে ভাইরাস শুরু হচ্ছে, যেভাবে ওমিক্রন গ্রাস করতেছে আফ্রিকার মতো দেশকে গ্রাস করতেছে, এভাবে আস্তে আস্তে বাংলাদেশ আক্রান্ত হচ্ছে। বর্তমান ওমিক্রন অনেক কঠিন ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত কারা হচ্ছে? সুদখুর, মদখুর, জুয়াখুর, ফেন্সিডিলখুর, বাবাখুর, দুই নাম্বার সিটার, বাটপার, লুচ্চা, বদমাশ যারা, তারা আক্রান্ত হচ্ছে। বালা মানুষ আক্রান্ত হয় না, যারা ভালো মানুষ, যারা মানুষের সেবা করে, মানব সেবা শ্রেষ্ঠ ধর্ম, মানব সেবা করা, সৃষ্টির সেবা করা সস্তা সন্তুষ্ট, সৃষ্টির সেবা সস্তা সন্তুষ্ট। এখন সৃষ্টির সেবা করে না, কয় দূর বেড়া তুই দুই নাম্বার লোক, তুই এটা ব্যবসা করস মাহফিল দি ডাইরেক্ট কুয়েলায়, এটা তোর ব্যবসা, আল্লাহকে পাওয়ার জন্য ব্যবসা করতেছি, আল্লাহকে পাবো ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল যদি পাওয়া যায় এই ব্যবসার মাধ্যমে, তাহলে এটাই আসল আল্লাহকে পাওয়ার জন্য ব্যবসা আছে। অনেকগুলো কোরআনে আয়াত আছে, কতগুলা দলিল দিব, দলিল দিতে দিতে সময় শেষ হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা বাবাজিরা, আপনারা আজকের মাহফিলে আসবেন, জান্নাতের বাগান, আপনারা জান্নাতের মেহমান, আমি এই মাহফিলের আয়োজন করি নাই, আপনারা করছেন, আপনাদের অর্থের বিনিময়ে মাহফিলের আয়োজন হয়েছে, আমার পক্ষে সম্ভব নয়। আপনারা যদি টাকা পয়সা না দিতেন এই মাহফিল হতো না, আপনারা টাকা পয়সা দেওয়াতে এই মাহফিলের ইন্তেজাম আপনারা করতে পেরেছি ইনশাআল্লাহ। আপনারা সবে আয়েশা হাজির হবেন, এটাই আপনাদের কাছে আমার কামনা। ও আমার বন্ধুরা, আমার বাবাজিরা, বর্তমান এমন একটি প্রেক্ষাপট দাঁড়াইছে, যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হইতে চলতেছে। এই তিন চার দিন আগে একটি লঞ্চের ভিতরে শত শত মানুষ মারা গেল, লঞ্চের ভিতরে এমন ভাবে আগুন লেগেছে রে, কে জানতো লঞ্চের ভিতরে। আমি রাদওয়ান অনেক সময় বিভিন্ন জায়গা যাই, নশন দিতে যাই, খাগড়াছড়ি যাই, বান্দরবানে যাই, উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় যাই, খুলনা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরি রে, লঞ্চে, স্টিমারে, বাসে, ট্রাকে, বিভিন্ন পরিবহনে চলি রে, কোন দিন জানি মৃত্যুবরণ করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর ফেয়ালা সবাই পান করতে হবে, মৃত্যু থেকে যেতুডুক দূরে ফেলাও, মৃত্যু তোমায় লইবে গিরি, মরণ তেহকে ফেরাউন নমরুদ সাজ্জাদ কেউ বাঁচতে পারে না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই মৃত্যু শেষ পর্যন্ত দেখেন বাংলাদেশের জমিনে বিশাল একটা লঞ্চ, চারতলা লঞ্চ, এই লঞ্চের ভিতরে যতগুলা মানুষ ছিল তারা যদি জানতো কিছুক্ষণ পরে আগুন ধরবে, তারা জান বাঁচাইতো রে, তারা জান বাঁচাইতো, চেষ্টা করতো, অন্তত পক্ষে একটা নৌকা হইলেও ভাড়া করতো, তারা কেউ জানে না হঠাৎ করে আগুন ধরে গেছে। ইঞ্জিলের মধ্যে আগুন ধরে নাই, আগুন একটা বড় গ্যাসের ডিব্বার মধ্যে আগুন ধরছে, এই গ্যাস সিলিন্ডার ফুইড়া, একটা গ্যাস সিলিন্ডার মাত্র 1200 টাকা দাম, এই গ্যাস সিলিন্ডারটা এমন ভাবে বাষ্প হয়েছে, বাষ্প হইয়া এই লঞ্চের ভিতরে মানুষগুলা মারা গেছে, এমন মরারে এমন মরণ কেউ জানো না হো, এমন মরণ আমাদেরকে আল্লাহ না দিও, এমন মরণ আমাদেরকে আল্লাহ না দিও, দুনিয়ার আগুন এমন আগুন রে, এই আগুনের মধ্যে মানুষ এমন ভাবে ছাই হলো, কয়লা পর্যন্ত হয়ে গেছে মানব দেহ, কয়লা হয়ে গেছে, এই কয়লাগুলা নিয়ে দাফন করছে,
কান মার কন মার কন সন্তান আখ্যায়িত করার সম্ভব ন। এমন মার কোল খালি হইছে, কন মার কোল খালি হইল, ওই মা টোগাইয়া আর সন্তানেরে পাইবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে বাহাদুরি দেখাও। লঞ্চের ভিতরে যে মানুষগুলা ছিল, দেখেন আমাদের বাড়িতে আমার কাকা, আমার সাসাতো ভাই, আমার সাসাতো বোন, সিএনজি ড্রাইভার সারওয়ার, সাতজন একসাথে সিএনজির মধ্যে আগুন লাগিয়ে মারা গেল। আমি রেদওয়ান একদিন চলে যাব, কেউ থাকতে পারবে না, দুনিয়ায় কারো থাকার জায়গা নাই। এত বাহাদুরি, আমি যদি আমার কেউ যদি 100টা গুলিও করে আমি বাহাদুরি দেখাই না, আমার যদি কেউ মারতে মারতে রক্তাক্ত করে ফেলে আমি বাহাদুরি দেখাই না। যত মায়ের খাওয়াবো, যত মায়ের আমাকে দাও, তারপর আল্লাহর দিন থেকে সরব না। ও বনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, দেখো শেখ বোরহানউদ্দিন, শেখ বোরহানউদ্দিনের ছেলে একমাত্র ছোট সন্তান শেখ গুলজারউদ্দিনকে 100 টুরা করল গুরু গোবিন্দ রাজা। 100 টুরা করার পরেও শেখ বোরহানউদ্দিনের ছেলে শেখ গুলজারউদ্দিন যদি কোনো সময় সিলেটে যান, শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত করেন কেউ যদি, ও বাবা আপনাদের কাছে আমি আবেদন রাখলাম, জিন্দাবাজার যাইবেন, জিন্দাবাজার শেখ বোরহানউদ্দিনের মাজার, শেখ বোরহানউদ্দিনের মাজারের পাশে ছোট্ট একটি মাজার আছে, ওই মাজারটা হচ্ছে শেখ গুলজারউদ্দিনের মাজার। শেখ গুলজারউদ্দিনকে ইসলামের জন্য, শেখ গুলজারউদ্দিন মাত্র 6 মাসের শিশু, ওই শিশুটাকে 100 টুরা করছে গুরু গোবিন্দ রাজা। আজকে কোন ইসলাম আনছো? ওলি আল্লাহর ইসলাম মানো না, ওলি আল্লাহরে ভালোবাসো না, ওলি আল্লাহরে ভণ্ড কও। এই বেকুবের দল, ওলি আল্লাহর উসিলা আজকে উঁচু গলা কথা বলস, ওলি আল্লাহর উসিলা আজকে আজান দিতে পারতেছ, ওলি আল্লাহর উসিলা মসজিদে ইমাম সাহেব হচ্ছ, ওলি আল্লাহর উসিলা মসজিদে মুয়াজ্জিন হয়েছ, ওলি আল্লাহর উসিলা নুরানি মাদ্রাসা হেফজখানা মাদ্রাসা যেতগুলা মাদ্রাসা দিয়েছ এই বাংলার জমিনে, একমাত্র ওলি আল্লাহর উসিলা হয়েছে। আজকে ওলি আল্লাহরে বাদ দিয়া ফালাও। ও বাবা, এই দেশে ইসলাম আনার জন্য শেখ বোরহানউদ্দিন যখন রাত নাই দিন নাই ডিউটি করে, শেখ বোরহানউদ্দিন, শেখ বোরহানউদ্দিন বাংলাদেশে সর্বপ্রথম মুসলমান। ও পৃথিবীর মানুষ, ও বাংলাদেশের মানুষ, এই বাংলার ইসলাম কারা এনেছে একটু তাকাইয়া দেখো। বাংলাদেশে ইসলাম এই হাইটটা আসে না মদিনা থেকে, এই আস্তে আস্তে করে ইয়ামেন দেশ থেকে, আর শাহজালাল শাহপরান যারা গিন্না করো রে, যাদেরকে গিন্না করো, যাদেরকে মাজার ফুজারি বলো, তারা এই দেশে ইসলাম এনেছে। যাদের মাজারকে ঘৃণা করো, মাজারের মধ্যে বোমা ফাটাইছো, মাজারের মধ্যে বোমা ফাটাইছো, তারপরও তোমরা পারো নাই জয়যুক্ত হইতে, এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহ। আজকে ওলি আল্লাহকে বাদ দেওয়া হচ্ছে, বাদ দেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে এই বাংলাদেশের জমিনে। সর্বপ্রথম সারা পৃথিবী 58টি রাষ্ট্রে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। এই ঈদে মিলাদুন্নবী কোন এক সময় সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে, যত ধর্ম আছে, সকল ধর্মের লোক একমাত্র ইসলামের পন্থী, খালি ইসলাম পন্থী নয়, ওলি আল্লাহ পন্থী হয়ে যাবে, সবাই মিলাদ ক্যাম করবে, সবাই মিলাদ ক্যামকে ভালোবাসবে। মিলাদ ক্যামের উসিলা বাংলাদেশে ইসলাম এসেছে। আজকে মিলাদ ক্যামের বাদ দিয়ে ফেলছ, আজকে মিলাদ ক্যামকে বাদ দিয়ে ফেলছ, তার কারণ কি? কার দ্বারা, কার দ্বারা ইসলাম এসেছে? আজকে কাকে বাদ দিয়েছো তোমরা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায়। এই বাংলাদেশে ওলি আল্লাহর দোহাই দিয়ে অনেক ভণ্ডামি হয়, কিন্তু ওলি আল্লাহরা তো ভণ্ডামি করে না, ওলি আল্লাহরা তো কয় না গাঁজা খাও, ওলি আল্লাহরা তো কয় না ঢোল বাড়াও, ঢোল বাড়ি গাও, মানে ওলি আল্লাহরা কয় নাই,
তোমরা করো তোমাদের আনন্দ, তোমরা আনন্দ করে ওলি আল্লাহর দোষ পালাও। ওলি আল্লাহ তো কোন এমনি চলো এমনি চলো, ওলি আল্লাহরা বলে নাই, ওলি আল্লাহরা দিন নাই রাত নাই ডিউটি করছেন, রক্ত দিয়েছেন বাংলার জমিনে একমাত্র ওলি আল্লাহরা। শেখ বুরহানউদ্দিনকে গোড়ার পিছনে, শেখ বুরহানউদ্দিনের বিবিকে, শেখ বুরহানউদ্দিনকে গোড়ার পিছনে বেঁধে তাদেরকে পাকার মধ্যে টানছে সে গুরু গোবিন্দ, নর পশু জানোয়ার হিন্দুর বাচ্চা বেদিনের বাচ্চা, সেই জানোয়ার গুরু গোবিন্দ রাজা বাংলাদেশে অনেক চেষ্টা করেছেন, জাদুর কুয়া জাদু মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে অনেক চেষ্টা করেছেন হিন্দু রাজত্ব কায়েম করার জন্য, পারে নাই। হরে কৃষ্ণ হরে রাম ধ্বংস হয়ে গেছে তারা, তারা ধ্বংস হয়েছে আরো ধ্বংস হবে। যদি তোমরা অত্যন্ত পাহাড়ি হইয়া আমার নবীর দুরুদ সালাতু সালাম আমার রসূলুল্লাহর ভালোবাসায় তোমরা থাকো, এই বাংলাদেশে ওলি আল্লাহর উসিলা ইসলাম এসেছে। শেখ বুরহানউদ্দিন, শেখ গুলজারউদ্দিন, অবুজ শিশু, অবুজ শিশুকে যখন নর পশু বেদিনের বাচ্চা গুরু গোবিন্দ রাজা তার সৈন্য সোনা দিয়ে, গুরু গোবিন্দ রাজা যখন দেখলো গরু জবাই করছে, ও বাবা গরু একটা না যদি দশটা গরু জবাই করো মুসলমানের অভাব হবে না, এই লাল কুড়ির জমিনে এক কোটি গরু যদি জবাই করা হয় সারা বাংলা থেকে লোক আসবে, সারা বাংলা থেকে লোক আইসা গরুগুলো খেয়ে ফেলবে, মুসলমানের অভাব না। বর্তমানে ইন্ডিয়া তো 20 কোটি মুসলমান আছে, 100 কোটি মানুষের বসবাসের মধ্যে 20 কোটি মুসলমান, বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয় তার মধ্যে 18 কোটি হবে মুসলমান। এমন দেশে আমরা বসবাস করি 80% নয় 90% মুসলমানের দেশে আমরা বসবাস করি, কিন্তু 90% মুসলমান আমরা কিন্তু ইমানদার টোকাই পাওয়া যায় না। যদি কেউ ইসলামের জন্য জীবন দিব চলো, কবি তুমি যাও আমি একটু ঘুমাই, আমি একটু ঘুমাই আমার ঘুম আসছে, ইসলামের জন্য ওলি আল্লাহর জন্য এই দেশে আমরা জীবন দিব রক্ত দিব নিজের শরীর থেকে রক্ত ঢেলে দিব, তারপরেও ওলি আল্লাহর দিনে ইসলামকে জিন্দা করতে হবে, ওলি আল্লাহর যে ইসলাম এনেছে মিলাদ কিয়াম জিকির সালাতু সালাম আমরা করবই, জীবন দিয়ে হলো করব ইনশাআল্লাহ। আজকে ওলি আল্লাহরে বাদ দিয়ে লাইছি আমরা, গুরু গোবিন্দ রাজা বহু চেষ্টা করছেন, শাহজালাল শাহ পরান শাহ মাকদুম শাহ কামাল গেসুদারা কল্লা শাহ জীবন দিয়েছেন, যখন হিন্দু রাজত্ব বাস্তবায়ন করার জন্য একটা কুফের মধ্যে অনেকগুলা উলঙ্গ নারী পাহারা দিত, উলঙ্গ নারী গুরু গোবিন্দ রাজার উলঙ্গ নারীরা পাহারা দিত, যখন এখানে গেসুদারা কল্লা শাহ যিনি খড়মপুর ওনার মাজার, গেসুদারা কল্লা শাহ বলছে শাহজালাল আপনি বলুন আমি জীবন দিব, তখন ওনার নিজের গর্দান কেড়ে উনি ফালাই দিছেন গেসুদারা কল্লা শাহ যিনি খড়মপুর ওনার মাজার। আজকে ওলি আল্লাহরে বাদ দিয়ে লাও, এই দেশে বর্তমানে এই দেশে ইসলাম কায়েম করার জন্য ওলি আল্লাহগণ জীবন দিচ্ছেন। দেখেন রামগঞ্জ মানে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ কাঞ্চনপুর গ্রামে শাহ মিরান শুই আছেন, যিনি আব্দুল কাদের জিলানি গিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাতি। আজকে আমরা চিনি না ইসলামের মানুষগুলিকে, যারা জীবন দিল যারা রক্ত দিল এই দেশে ইসলামের জন্য, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবেশ, ওনারা জীবন দিয়েছেন। ওনাদের রাত ছিল না দিন ছিল না, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই উনি তো বিবাহ করেন নাই, 360টা উলিয়ার মধ্যে একজনও বিবাহ করেন নাই, একজনও বিবাহ করেন নাই, আমরা একজন 10টা 20টা বিবাহ করি, নারীর জন্য পাগল হয়ে রইলাম আর ওনারা একটা বিবাহ করে নাই।
ওনাদের নারীর লোভ ছিল না, ওনাদের লোভ ছিল ইসলাম। ইসলাম ইসলামকে জিন্দা কেমনে করা যায়? ইমানদার ছিল ওনারা, আমরা তো বেঈমান, আমরা তো মির্জাপুর, আমরা তো বেদীন। আমরা ইসলামের জন্য কি করলাম? ইসলামের জন্য কিছুই করলাম না। জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিয়েছেন কে? এই দেশে ইসলাম এনেছেন যারা, তাদেরকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। তাদেরকে যত কিছুর বিনিময়ে হোক আমরা ভালোবাসবো। আজকে ওলি আল্লাহ, এই ওলি আল্লাহ গাউস কুতুব ফির ফকিরের উসিলা আমরা এই বাংলাদেশ পেয়েছি। গুরু গোবিন্দ রাজা জাদুর কুয়া ফরা দিত, সেই গেসুদারা কল্লা শাহ কে অর্ডার করলো, হে উলঙ্গ নারীগুলাকে ফরাই দিলে তারা সরে গেলে। তখন এই জাদুর কুয়া তারা আল্লাহর ওলি খরমপুর যিনি শুয়েছেন কেসুদারা কল্লা শাহ, উনি গেলেন। যাওয়ার পরে উনার গর্দান কেটে উনি এই উলঙ্গ নারীগুলাকে ধ্বংস করে দিলেন। যেখান থেকে জাদু দিয়ে মুসলমানের ঈমান হরণ করার চেষ্টা চলছে সেটা হচ্ছেন জাদুর কুয়া। বিশাল ইতিহাস, সেটা বলতে রাত দিন ২৪ ঘন্টা চলে যাবে, ওই ইতিহাস শেষ করা যাবে না। সেই জাদুর কুয়া ধ্বংস করে দিয়েছেন গেসুয়ারা কল্লা শাহ, যিনি খরমপুরে শুয়ে আছেন, মানে আখাউড়া, জিনার মাজার আখাউড়া, বারো আউলিয়া চট্টগ্রামে, সে বারো আউলিয়ার মাজার ওখানে নয়, বারো জন আউলিয়া এখানে বসছেন, সেটা বৈঠকখানা। ওই বৈঠকখানাটা বর্তমানে আবাদ হয়ে গেছেন, যিনি চট্টগ্রামের জমিনে আমানুর শাহ, বদর শাহ, গরুবিল্লা শাহ, মোহসেন আউলিয়া, যিনি ফাতরে বাসি বাসি আসছেন। তোমরা তো নৌকাও চালাইতে পারো না, নৌকার মধ্যে উঠতে পারো না, বেউড়ার মধ্যে উঠে ডুববে মরে যাও এমন মুসলমান। আর ওনারা, আমি রেদওয়ান একবার নদীর মধ্যে পড়ে গেছি, সাত দিন নিখোঁজ ছিলাম, সাত দিন পর আমার খোঁজ মিলছে। আমি সে রেদওয়ান, আমি নদীর ভিতরে ছিলাম না কোথায় ছিলাম আমার মালিক জানে, আমিও জানি না। ওই নদীর ভিতরে সাত দিন পরে আমার খোঁজ মিলছে। ওই রকম ধরনের লোক আমি যদি কই আমি পারি না, আমিও পারি ইনশাআল্লাহ, আল্লাহর তরফ থেকে যদি আল্লাহ পাওয়ার দে, তুমিও পারবা যদি আমল করতে পারো, তোমরাও পারবা, সবাই পারবা। যিনি আমানুর শাহ, বদর শাহ, গরিবুল্লাহ শাহ, শাহ আলী, গুলাব শাহ, এই দেশে বুড়ামে আপকি মোয়াল্লেম শাহ, শাহ রোশন, কাবিল শাহ, এই দেশে ইসলাম প্রসার করেছেন। আজকে তাদেরকে তোমরা বাদ দিতে চাও? তুমি পারবা নৌকা চালাইতে? উনি সাগরের উপর ফাতরে বাইসা মোসন আউলিয়া আসছেন, ফাতরে বাইসা, ফাতর বাইসা বাইসা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর ভালোবাসা অন্তরকে ভরপুর করে দেয়, ওলি আল্লাহকে যেন বেশি বেশি ভালোবাসতে পারি সে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাতুল মাগরিবের আজান হচ্ছে, আপনারা সকলেই সালাতুল মাগরিবের জামাতে অংশ গ্রহণ করার জন্য যে যেখান থেকে ওযু করে সবাই এখানে পাশে দিয়ে একটা ফিশারি রয়েছে, যারা ওযু করবেন ওযু করে অতি শীঘ্রই এখানে মাহফিলের ফ্যান্ডেল স্থলে জমা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।